ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে এই রেলওয়ে স্টেশনটি খুব সুপরিচিত, কিন্তু আপনারা যদি এখনও না বুঝতে পারেন যে আমি কোন রেল স্টেশনে আছি, তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমরা বছরের প্রথমে কোথায় ঘুরতে গেছিলাম। হয়তো গেস করেও নিয়েছেন এতক্ষণে, কিন্তু তবুও দেখিয়ে দিচ্ছি। এই যে বিশাখাপত্তনম, অর্থাৎ ভাইজাগে ঘুরতে এসেছিলাম। হাওড়া চেন্নাই মেল এটি করে 24শে জানুয়ারি সন্ধ্যা 7:15 সময় উঠেছিলাম চেন্নাই থেকে। তারপর সকালবেলা ওই 7:50 ওরকম সময় নাগাদ নামার কথা ছিল বিশাখাপত্তনমে, কিন্তু ট্রেন একটু লেট করেছিল। সে যাই হোক, তো মোটামুটি 8:30-এর মধ্যে আমরা পৌঁছে গেছিলাম বিশাখাপত্তনম রেল স্টেশন। তারপর সেখান থেকে শুরু করলাম আমাদের যাত্রা। তো সেই ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি। এই ভিডিওটি ওই কয়েকটা পার্টে আসবে, তো দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেমোরি শর্টস। তাহলে ভিডিও শুরু করছি। বিশাখাপত্তনমে 3 দিনের ছুটিতে আমাদের অস্থায়ী ঠিকানা ছিল রামকৃষ্ণ বিচের পার্শ্ববর্তী একটি হোটেল। স্টেশন থেকে সেই হোটেলে যাওয়ার জন্য আমরা অটো নিয়েছিলাম, আর অটোওয়ালাকে আমরা 120 টাকা দিয়েছিলাম। তো এবার দেখুন আমাদের হোটেলটি, এটা নিশ্চয়ই চিনতে পারছেন, আর কে বিচ সবাই চেনে, তবুও আমি দেখাচ্ছি ভিডিও করতে হবে বলে। আর এইটি হলো সব মানে খুবই পরিচিত বাঙালি হোটেল, হোটেল নিরালা সৈকতে। এখানে এই বিল্ডিংয়ে আরও 4টে হোটেল আছে, একটা বেভিউ, একটা নিউ সোনার বাংলা, আরেকটা নাম আমার মনে নেই, আর নিরালা সৈকতে। তো আমরা নিরালা সৈকতে উঠেছিলাম, এবং যেই রুমটি পেয়েছিলাম সেটি একদম সি ফেসিং রুম ছিল। আমি ভিডিও ডেসক্রিপশনের সমস্ত ডিটেলস দিয়ে দেবো যে আপনারা যদি এই হোটেলে উঠতে চান তাহলে কোথায় যোগাযোগ করবেন, বা তাছাড়া এই হোটেলে যে আরও মানে এই বিল্ডিংয়ে যে আরও হোটেল আছে বে ভিউ বা নিউ সোনার বাংলা, সেগুলোর কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দেবো। আমাদের চেক ইন টাইম ছিল সকাল 11টা, কিন্তু যেহেতু আমরা 11টার অনেক আগেই পৌঁছে গেছিলাম, সেই জন্য আমরা হোটেলে না ঢুকে এখানকার যে রামকৃষ্ণ মিশন আছে সেখানে আমরা চলে গেছিলাম। আর এত ভালো লেগেছে গিয়ে, মানে সত্যি অসাধারণ জায়গা, শান্ত নিস্তব্ধ পরিবেশ, আর সেখানে পরমহংসদেব, মা সারদা, স্বামী বিবেকানন্দের মূর্তি আছে, এখানে বসে আপনি ধ্যানও করতে পারেন। আর এটি হলো রামকৃষ্ণ মিশনের পেছনের জায়গা, মনে হয় গেস্ট হাউস টাইপের কিছু আছে, আমি ঠিক জানি না, বলতে পারবো না। আর এটি হলো লেকচার হল। তো রামকৃষ্ণ মিশন দেখা হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম আমাদের হোটেলের পাশেই, একদম পাশেই অবস্থিত এই কালীবাড়িটিতে, যেটি অনেকটা দক্ষিণেশ্বরের আদলে আমার মনে হয়েছে। তো এখানেও গেছিলাম, এখানে সকালবেলা তখন পূজা অর্চনা চলছিল, মানে সবে শুরু হয়েছিল আর কি। তো চলুন আপনাদের দেখাই এই কালীবাড়ির কিছু অংশ। এটা হলো যজ্ঞস্থল। আর 11টায় চেক ইন করে আমরা চলে এসেছি আমাদের রুমে, আর আপনাদেরকে দেখাই আমাদের রুমের কিছু অংশ, স্পেশালি এই জায়গাটা যেখানে বারান্দা থেকে সমুদ্র দেখা যায়। এই জায়গাটার জন্যেই স্পেশালি এই হোটেলটিতে আমরা উঠেছিলাম, যাতে সমুদ্রকে ভালোভাবে দেখতে পাই। 24 তারিখ রাতে ট্রেনে উঠে 25 তারিখ সকালবেলা আমরা ভাইজাগ পৌঁছেছিলাম, কিন্তু আমাদের আন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের প্যাকেজ বুক করা ছিল 26 তারিখ আর 27 তারিখের জন্য। তো 25 তারিখ একটা গোটা দিন আমরা পেয়ে গেছিলাম নিজেদের মতো করে ঘোরার জন্য। তো সেই দিন আমরা প্রথমে চলে গেছিলাম ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্কে, যেটি সোমবার বাদে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এবং এই ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন পার্কে ঢোকার এন্ট্রি ফি। ভাইজাগ আসলে আপনাদেরকে বলবো, আপনারা সবসময় ব্যাগে করে যখন ঘুরতে যাবেন ছাতা, টুপি, সানগ্লাস অবশ্যই নিয়ে যাবেন, কারণ শীতকাল হোক বা গরমকাল রোদের তাপ এখানে প্রচণ্ড। এবং জানুয়ারি মাসে গিয়ে আমার মনে হচ্ছিল যেন আমি গরমকালে এখানে ঘুরতে চলে এসেছি, এত রোদের তাপ ছিল। তাই আমার তরফ থেকে আপনাদের জন্য এই ছোট একটি টিপস রইল। যাই হোক, আমরা চিড়িয়াখানাতে ঢুকে প্রথমেই চলে গেলাম যেখানে কুমির আছে সেই এনক্লোজারে। এখানে আপনাদেরকে একটা তথ্য দিয়ে দিই, আমরা যেখানে নেমেছিলাম যেই গেটটাতে সেটি ছিল চিড়িয়াখানার পেছন দিকের গেট, আর আরেকটা গেট আছে যেটা সামনে দিয়ে অনেকটা ঘুরে যেতে হবে হাইওয়ের ওপরে। সেই গেট দিয়ে ঢুকলে আপনি চিড়িয়াখানাতে ঘোরার জন্য ওই ছোট ছোট ব্যাটারি চালিত কার পাবেন, যেটাতে একটা কার গাড়িতে 10 জন মতো লোক যেতে পারে, কারণ আমরা ফেরার সময় ওই গেট দিয়ে বেরিয়েছিলাম আর ওখান থেকে আমরা অনেককে উঠতে দেখেছি। আর ওখান থেকে চিড়িয়াখানার ভেতরে ঘোরার জন্য সাইকেলও ভাড়া পাওয়া যায়।
চিড়িয়াখানার ভেতরে এই বাটারফ্লাই পার্ক বা প্রজাপতি পার্ক আছে, যেটি খুবই সুন্দর। ভিডিওতে খুব মানে কষ্ট করে প্রজাপতির আমি ক্লিপিংস তুলতে পেরেছি আর কি। দেখতে তো খালি চোখে পাচ্ছিলাম অনেকই, কিন্তু ভিডিওতে আসছিল না। এই চিড়িয়াখানার ভেতরে আপনি খাবারের জন্য মানে শুকনো খাবার আর জলের জন্য, এখানে ক্যান্টিন আছে রেস্টুরেন্ট টাইপের, সেখানে পেতে পারেন, কিন্তু এখানে দুপুরের খাবার মতো কিছু পাবেন না, এতটুকু জানিয়ে রাখি। ব্যাস এইটুকুই ভিডিও করেছিলাম চিড়িয়াখানায়, কারণ গরমে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। চিড়িয়াখানা দেখা শেষ করে আমরা তারপর চলে গেছিলাম কৈলাসগিরিতে। কৈলাসগিরি আমাদের APTDC-র যে প্যাকেজ ছিল 26 তারিখে ভাইজ্যাগ সিটি ট্যুরে, সেখানে ছিল, কিন্তু আমরা 25 তারিখে কেন গেছিলাম এই কথার উত্তর আমি পরের ভিডিওতে বলবো। এই রোপওয়েটি আপনাকে নিয়ে যাবে কৈলাসগিরি পাহাড়ের একদম মাথায়, এবং সেখানে আপনি পায়ে হেঁটেও যেতে পারেন, সিঁড়ি দিয়ে রাস্তা আছে, বা গাড়িতে করেও যেতে পারেন। APTDC-র বাস সেখান দিয়েই নিয়ে যায় সবাইকে। আর এই রোপওয়েটিতে চড়ার জন্য ভাড়া হলো বড়দের জন্য 150 টাকা পুরো আপ ডাউন মিলিয়ে, আর ছোটদের জন্য 80 টাকা। আর তাছাড়া কৈলাসগিরি পাহাড়ে যাওয়ার জন্য আলাদা 10 টাকার টিকিট কাটতে হয়। জীবনের প্রথম রোপওয়ে চড়েছিলাম কাশ্মীরের গুলমার্গে, তাও গত বছর 2022-এ। আবার রোপওয়ে চড়লাম এই বছর 2023-এ। অন্যরকম এক্সপিরিয়েন্স, ওটা পাহাড়ে বরফের মধ্যে দিয়ে ছিল, আর এটাও পাহাড়ের মধ্যে দিয়ে। তফাৎ একটাই যে সামনে সমুদ্র, বরফ নেই। রোপওয়ে আমাদেরকে নিয়ে এসে ছেড়ে দিল কৈলাসগিরি পর্বতের মাথায়। আর এবার আমরা দেখব কৈলাসগিরির সবথেকে প্রধান আকর্ষণীয় জিনিস, আর সেটা অন্য কিছু না, এই টয় ট্রেন। এই টয় ট্রেনে করে পুরো পাহাড়ের মাথায় চক্কর দেওয়া হয়। এক একটা ট্রেন রাইড কমসে কম 20-30 মিনিটের হয়। এবার সেটা করে আপনি পুরো পাহাড়ের চারপাশ ঘুরে দেখতে পারেন, দারুণ ভিউ, অসাধারণ দৃশ্য। ভাড়া কত নয় আমি দেখিয়ে দিচ্ছি। এই টয় ট্রেনগুলিতে দু ধরনের কোচ হয়, এসি এবং নন এসি, এবং তার ভাড়া কত পড়বে সেটি এই ভিডিওতে আমি দেখালাম। আমরা দুজনে উঠেছিলাম নন এসি কোচে। আর যদি আপনারা ভাইজ্যাগে আসেন এবং এই টয় ট্রেনটিতে চড়েন, তাহলে বলবো সবসময় ডান দিকে বসবেন, কারণ ডান দিক থেকে দারুণ ভিউ দেখা যায়। চলুন তাহলে টয় ট্রেনে করে পাহাড়ের চূড়া থেকে সমুদ্রকে দেখা যাক। সমুদ্র এসে গেছে, আর একটু পরেই কৈলাসগিরি একটা লেখা আসবে, যেটা পাহাড়ের গায়ে লেখা আছে, যেটি নিচ থেকে রাস্তা দিয়ে দেখা যায়। খুব সুন্দর লাগে দেখতে, আমি ছবিও তুলেছিলাম। এই যে এখানেই কৈলাসগিরি লেখা আছে, যেটা রাস্তা থেকেও দেখা যায়। টয় ট্রেন চড়ার পরে আমরা গেলাম কৈলাসগিরির আরেক মুখ্য আকর্ষণ ভগবান শিব পার্বতীর এই মূর্তিটিকে দেখতে। ফটো তোলার জন্য এখানে খুব সুন্দর ভিউ পয়েন্টও আছে। আর আছে ছোট বড় সবার জন্য ঘোড়া চড়ার ব্যবস্থা, এখানে ফটো তোলারও ব্যবস্থা আছে। আর তারপর ওই যে পেস্টোর নাম শুনেছেন নিশ্চয়ই, কাপের ওপর আপনার ফটো প্রিন্ট করানো, সেরকম ব্যবস্থাও এখানে আছে। কৈলাসগিরির ব্যাপারে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, এখানে যে রোপওয়ে সার্ভিসটি আছে, এটি সকাল 11টা থেকে বেলা 12টা 40 অবধি, এবং তারপর বেলা 2টা থেকে সন্ধ্যে 6টা অবধি চালু থাকে। মাঝখানে এদের লাঞ্চ ব্রেক হয় বেলা 1টা থেকে 2টো অবধি। আর এই জায়গাটি সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে। কৈলাসগিরি দেখা হয়ে যাওয়ার পরে আমরা চলে আসলাম আমাদের হোটেলের সামনে, অর্থাৎ রামকৃষ্ণ বিচে। রোদ দেখে কে বলবে, তখন বিকেল 4:30 বাজে, তো বাধ্য হয়ে আর বেরোইনি, রাতের বেলা বেরোলাম, বেরিয়ে চলে গেলাম সমুদ্রের ধারে। দীঘা বা পুরীর মতো অত জমজমাট নয়, কিন্তু আর কে বিচেও সমুদ্রের ধারে কিছু দোকানপাট আছে, খাবার দোকান মেনলি। তো আমরা সেখানে ঘুরছিলাম, আশেপাশে দোকানপত্রও দেখছিলাম, সমুদ্রের হাওয়া বেশ ভালো লাগছিল।
তো এই ছিল আমার ভাইজাগের প্রথম পর্বের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে আমি একটি নতুন পেজ খুলেছি মেমোরি শর্টস নামে, সেটিকেও ফলো করে দেবেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তাহলে আজকের মতন এ পর্যন্তই থাক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি আরও ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। আসি তাহলে, টাটা।